ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন এবং পুলিশের সাথে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতির ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী এবং তাদের স্বজনরা, তবে সেবা দিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। বুধবার রাতে এক পুলিশ সদস্য তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান। এ সময় বারবার চিকিৎসকদের ডাকার পরও না আসায় রোগী স্বজনদের সাথে চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোগী স্বজনরা পরিস্থিতির ভিডিও ধারণ করে রাখতে চাইলে তা নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি হয়। দুপক্ষের সংঘর্ষে পুলিশ চিকিৎসক সহ 10 জন আহত হয়। হামলার ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।